ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার তালমা ইউনিয়ন চেয়ারম্যান বাড়িতে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় ফরিদপুরে মেডিসিন গাইনো স্কিন বিশেষজ্ঞরা কয়েক হাজার রোগী দেখার পাশাপাশি ঔষধ বিতরণ করেন। এছাড়াও ফ্রি ব্লাড গ্রুপিং এবং ডায়াবেটিক পরীক্ষা সেবাও প্রদান করা হয়। এ সময় তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, জেলা সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডক্টর আলামিন সরোয়ার সহ অনেকে উপস্থিত ছিলেন। অনেকেই ফরিদপুরে বা ঢাকায় চিকিৎসা নিতে পারছেন না, এই কারণে তাদের জন্য ফ্রি চিকিৎসার আয়োজন করা হয়েছে আমার এই এলাকার জনগণের সুবিধার্থে, তাদেরকে যাতে ভালো ধরনের আমরা চিকিৎসা দিতে পারি।